ঘোষের নিজের তো জামা কাপড়ও খুলে গেছে উনি তো পুরো সম্পূর্ণ পশ্চিমবঙ্গের সামনে উলঙ্গ কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এবার যে যাবে চিরকালের মতন যাবে এটা আরে তৃণমূলের নেতারা এক একটা জায়গায় চাকরি নিয়ে আসে না যায় না মাস গেলে মাইনে পায় দরা পড়ছে তো কেষ্টর মেয়ে দরা পড়লো তো পরেশ রঞ্জন অধিকারীর মেয়ে ধাপলা করে চাকরি পেয়েছিল। সেটাই তো হচ্ছে প্রশ্ন হঠাৎ করে কাজরি বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হলো কেন পাঁচ কোটি টাকার না কত কোটি টাকার সম্পত্তি সমাজ সেবা করে যিনি বানিয়েছেন জিট্টি ভাইদের বিজনেস পার্টনার এত এত সম্পত্তি বেরোচ্ছে কি ব্যাপার চাপটা কি তাহলে পরে ভাই বউ দিয়েছে যে আমিও শুধু শুধু ঘরে বসে থাকবো না আমারও লাইমলাইট চাই বালিকা বাখড়া কি উনি তাই উনিও এখন ফোঁস করে উঠেছেন নাকি উনার ভেতরে যাওয়ার রাস্তা তৈরি হয়ে গেছে মমতা ব্যানার্জি ভালো জানবেন তাই জন্যে এই ধরনা ব্যানার্জি আয়নায় নিজের মুখ দেখতে দেখতে কথাগুলো বলছেন নিজেকেই বলছেন চুরি হয়েছে একশো দিনের কাজের টাকা বেইমান হচ্ছে সবথেকে বড় বেইমান হচ্ছেন মমতা ব্যানার্জি নিজে যিনি পশ্চিমবাংলার মানুষের সাথে বেইমানি করেছিলেন যিনি বলেছিলেন সাঁইবারির তদন্ত হবে যিনি বলেছিলেন কঙ্কালকাণ্ডের তদন্ত হবে যিনি বলেছিলেন মানুষ চাকরি পাবে ইন্ডাস্ট্রি আসবে নব্বই হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট হবে যেদিন সরকার তৈরি হবে অমিত মিত্র প্রত্যেকটা সংবাদ মাধ্যমে ঘুরে 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 এগারো সালে বলেছিল তা বাসি ভাত খেয়ে থাকবেন এই জন্যে উনি লোকেদেরকে বিরিয়ানি খাওয়াচ্ছেন তাই জন্যে ত্রিপুরায় গিয়ে ফাইভ স্টার হোটেলে থাকছেন একশো দিনের কাজের টাকা দিতে পারছে না কারণ মমতা ব্যানার্জি হিসাব দিতে পারছে না সেই কারণে মমতা ব্যানার্জি ধর্নায় দিয়েছিলেন যখন রাজীব কুমারকে ধরা পড়েছিল এ ধর্না সে ধরনা নয় দিদি এ ধরনা মমতা বন্দ্যোপাধ্যায় সহজে ধর্ণা দেন না মমতা ব্যানার্জি গতবার ধর্না দিয়েছিলেন রাজীব কুমারের বেলায় এবারে আমরা জানি না মমতা ব্যানার্জির কাছে এখন কোনো খবর এসেছে কি না যে মমতা ব্যানার্জির কোনো আত্মীয় তার এমন কিছু হয়তো এসে গেছে যে কারণে এবার তার ভেতরে ঢোকা তিহার যাত্রা হয়তো একেবারে কমপ্লিট উনি মুখ্যমন্ত্রী ওনার কাছে নিশ্চয়ই খবর এসে যাবে উনি মুখ্যমন্ত্রী নিশ্চয়ই জানবেন কি কী প্রমাণ কে কে কোথায় কী কী মুখ খুলেছে কেষ্টবিষ্টুরা কোনো মুখ খুলে দিয়েছে কি না তাই জন্য ধরনায় নামা না আমরা জানি না কুণাল ঘোষের নিজের তো জামা কাপড়ও খুলে গেছে উনি তো পুরো সম্পূর্ণ পশ্চিমবঙ্গের সামনে উলঙ্গ যিনি বলেছিলেন এন বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি খবরের কাগজে বড় বড় করে বেরিয়েছিল কুনাল ঘোষ এজলাসেদ বিস্ফোরক মন্তব্য সারদার সব টাকা মমতা ব্যানার্জির বাড়িতে আছে সেই কাটিংগুলো এখনো ঘুরছে কে সত্যি সেইটাই তো হচ্ছে কথা তৃণমূল বাইরের থেকে কাদেরকে নিয়ে এসেছিল এই গণ্ডগোল পাকানোর জন্য তাদেরকে নিয়ে এসেছিল তৃণমূল এই তো মুঙ্গের থেকে নিয়ে এসেছিল এদেরকে একদমই দাঙ্গা শব্দটা ব্যবহার করা যায় না মমতা ব্যানার্জি কেন এটা নিয়ে কোনো অ্যাকশান নিলেন না মমতা ব্যানার্জি যদি চাইতেন বিশাল পরিমাণ পুলিশ ফোর্স ডেপ্লয় করে সঙ্গে সঙ্গে আধ ঘন্টার মধ্যে পরিস্থিতিতে কন্ট্রোলে আনতে পারতেন যদি উনার কাছে সেই ইনফ্রাস্ট্রাকচার না থাকে তাহলে পরে উনি কেন কেন্দ্রকে বললেন না সেন্ট্রাল ফোর্সের জন্য কেন সেন্ট্রাল ফোর্সের সাহায্য চাইলেন না বারংবার লালবাজারকে ফোন করা হয়েছে কেন লালবাজার মাফ করবেন ভবানী ভবন পশ্চিমবঙ্গ পুলিশকে কেন পশ্চিমবঙ্গ পুলিশ সেখানে অ্যাকশান নেয়নি